দর্শক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জাকজমকপূর্ণ আয়োজনের খবর জানাতে মুন্সিগঞ্জের মাওয়া থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী রুহুল আমিন তুহিন। তুহিন, কাল তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে, বাংলাদেশের অনন্য অর্জনের উৎসব রাঙাতে প্রস্তুতি কেমন দেখছেন আপনি? অভি, সত্যি বলছেন, অনন্য আয়োজনের উৎসব। এখন প্রায় 2টা বাজে, আগামীকাল সকাল 10টায় উদ্বোধন হবে। সেই হিসেবে কাউন্টডাউন করলে 20 ঘন্টা পর, আর মাত্র 20 ঘন্টা পরে আমাদের স্বপ্নের যে দ্বার, সেই দ্বার উন্মোচিত হতে যাচ্ছে এবং বাঙালির যে স্বপ্নের পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর যাত্রা শুরু হবে এবং 26 তারিখ সকাল থেকে সেখানে যানবাহন চলাচল শুরু হবে। তো এই উপলক্ষকে ভিত্তি করে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মাওয়ার প্রান্তে এবং জাজিরা প্রান্তে, সেই অনুষ্ঠানের জন্য সাজসজ্জা এবং প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। যেখানে সুধী সমাবেশ হবে, সেই সুধী সমাবেশের যে স্থানটি রয়েছে, সেই স্থানটি ইতিমধ্যে সম্পূর্ণভাবে সজ্জিত হয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য সেই জায়গাটি প্রস্তুত, প্রধানমন্ত্রী যেখানে ফলক উন্মোচন করবেন মাওয়া প্রান্তে সেই স্থানটিও প্রস্তুত হয়েছে। এছাড়া সাজসজ্জা বলেন, রাস্তা, সড়ক, দ্বীপ এবং ভেনুর আশেপাশে সেই সব জায়গাগুলোতে সাজসজ্জার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজ এই আগামীকালকের আয়োজনকে কেন্দ্র করে চূড়ান্ত যে মহড়া, সেই মহড়াটি হয়েছে। আমরা দেখেছি বিমানবাহিনীর যে সকল বিমান এবং হেলিকপ্টার এখানে ফ্লাইং পাস্ট করবেন, সেই বিমানগুলো আজকে মহড়ায় অংশ নিয়েছিলেন। সব কিছু মিলে প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে, এখন শুধুমাত্র ক্ষণ গণনার সময়। ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত সময়টি চলে আসবে এবং আগামীকাল সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ আপনাকে দর্শক, মাওয়া থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। দর্শক, পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কাল মাদারীপুরের শিবচরে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেষ মুহূর্তের প্রস্তুতির খবর খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন এখন সহকর্মী মারুফ রেজা। মারুফ, পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে পদ্মা পাড়ের মানুষের অনুভূতি কেমন দেখছেন এবং সেই সাথে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে কাল যে লাখ লাখ মানুষের জমায়েত ঘটবে তাতে সার্বিক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের? অভি, শত সংখ্যার হাজারো চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ ছিল, অনেক সংখ্যা ছিল, অনেক বাধা বিপত্তি ছিল এই স্বপ্নের পদ্মা সেতুর পথে, কিন্তু সব চ্যালেঞ্জ এবং বাধা দূর করে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে সেই 17 কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। আপনি যেটি কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী রুহুল আমিন তুহিনের কাছে আপনি মাওয়ার খবর জানছিলেন, আমি আপনাদেরকে জাজিরা খবর জানাচ্ছি। এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মসূচি রয়েছে, তার বেলা 12টার দিকে তিনি এই জাজিরা প্রান্তের এখানে বাংলাবাজার ঘাট, সেইখানে ঘাটে নদীর পাড়ে যে ঘাটটা, সেই ঘাটে হচ্ছে তাদের এই জনসভা, সেই জনসভায় অংশ নেবেন এবং এই এর মধ্যে জনসভার সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। এখানে আপনি নিরাপত্তার কথা বলছিলেন, এখানে স্থলে এবং জলে পাশেই নদী এবং এই নদীতে কিন্তু কোস্টগার্ড সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা টহল দিয়ে যাচ্ছে এবং সকল ধরনের প্রস্তুতি বলতে গেলে সবই শেষ। এখন প্রধানমন্ত্রীকে এখানে কে বলা হচ্ছে যে প্রায় 10 লাখের মানুষ তারা প্রত্যাশা করছে প্রধানমন্ত্রীকে, তারা এই জনসভায় উপস্থিত থাকবেন এবং আমরা শুধুমাত্র 21টি জেলা নয়, গোটা দেশের মানুষ, 17 কোটি মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছে এই পদ্মা সেতুর উদ্বোধনের এবং তারই প্রস্তুতি এই জনসভার এখন শেষ পর্যায়ে এবং শেষ মুহূর্তে যে যে নিরাপত্তা ব্যবস্থা যেটা করা দরকার সেটি হচ্ছে এখন এই মুহূর্তে। তো অভি, আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল এখানকার আগমনকে ঘিরে এখানকার মানুষের অনেক এতদিন যে তাদের যে একটা বাজে অভিজ্ঞতা ছিল, যে একটা দুর্ভোগ ছিল, সেই দুর্ভোগ থেকে বাংলাদেশের মানুষ বা এই বিশেষ করে এই দক্ষিণাঞ্চলের মানুষ তারা মুক্তি পেতে যাচ্ছে এবং এখানে স্বভাবতই এখানকার মানুষেরাও অনেক বেশি খুশি, অনেক বেশি উচ্ছ্বসিত, কারণ এই পদ্মা সেতুকে ঘিরে কিন্তু এখানকার অর্থনৈতিক পরিবর্তন হয়ে যাবে। তো অভি, এই ছিল আমার কাছে এখনকার খবর। মারুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাদারীপুরের শিবচর থেকে জানাচ্ছিলেন মারুফ রেজা।